নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি এই মুহূর্তে, শুরুতেই নজর রাখব ভারতীয় ব্যাডমিন্টন দলের ইতিহাস। থমাস কাপ জয় ভারতীয় ব্যাডমিন্টন দলের, 73 বছরের অপেক্ষার অবসান। থমাস কাপে জয় ভারতীয় ব্যাডমিন্টন টিমের, ইতিহাস গড়ল ভারতীয় দল। ফাইনালে ভারতের কাছে ধরাশায়ী 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। প্রথম সিঙ্গলসে জয় পান লক্ষ্য সেন, প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন তিনি। এদিকে দ্বিতীয় সিঙ্গলসে জয় পান কিদাম্বি শ্রীকান্ত, ডাবলসে জয় পেয়েছে চিরাগ সাত্বিক জুটি। 3-0 ব্যবধানে ঐতিহাসিক সোনা জয় ভারতীয় দলের। ভারতীয় ব্যাডমিন্টন দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিমে ব্যায়াম করা নিয়ে দুই বন্ধুর বচসা থেকে হাতাহাতি। হাতাহাতির পর এক পক্ষের তরফে আর এক পক্ষের বাড়িতে ভাঙচুর ও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল, এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির কিলা থানার মাখানা এলাকায়। জিমে ঝামেলা, অন্য বন্ধুরা সামলে দিলেও পরে ফের হামলা চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্লাস্টিক অভিযানে বিধাননগর পৌর নিগম, সকাল থেকে বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হয়। নেতৃত্বে ছিলেন বিধাননগর পৌর নিগমের এমআইসি হেলথ বাণীব্রত ব্যানার্জি। এফডি ব্লক মার্কেটে প্রথম অভিযান চালানো হয় গত 25 তারিখ। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো বাজারে বা দোকানে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক রাখা যাবে না। সেই হিসেবেই এদিন প্লাস্টিক বর্জন অভিযান শুরু হলো বলে জানান এমআইসি। রবিবার যাদের কাছে প্লাস্টিক পাওয়া গেছে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী অভিযানে ফাইন নেওয়া হবে এবং প্রয়োজনে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। মোট 41টি ওয়ার্ডে এই অভিযান চলবে। অভিনেত্রীর রহস্য মৃত্যু, গলায় ফাঁস লাগানো অবস্থায় অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার অভিনেত্রীর গড়ফার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিলিং ফ্যান থেকে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ। গড়ফার একটি আবাসনের 3 তলার অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। মাত্র 25 বছর বয়সী এই তরুণী অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার দেহ নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন পল্লবী। বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ধরেছে ফাটল। ফাটল ধরা বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। এই বিষয়ে রবিবার আবাসিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে, নয়না বন্দ্যোপাধ্যায়ও। আপাতত 2টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে কেএমআরসিএল এর তরফে। ক্ষতিগ্রস্ত বাড়ির আবাসিকদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের জিনিসপত্র নিয়ে যথাযথ নিরাপদ জায়গায় সরানোর কাজ চলছে। তবে দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের জীবন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে তাদের বাসস্থানের সুষ্ঠু সমাধান এখনও করে উঠতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। এর চিরস্থায়ী সমাধান চাই, এটি কেন্দ্রের বিষয় হলেও রাজ্য সাহায্য করবে, সংসদে মেট্রোর ব্যর্থতার প্রসঙ্গ তুলবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরও এখনও হাতে পাননি ফ্ল্যাট। কেন তাদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন ফ্ল্যাটের মালিকরা। নিউ টাউনের সাপুর্জি আবাসনে সুখবৃষ্টি আবাসনের ঘটনা, অবিলম্বে ফ্ল্যাট হস্তান্তর করতে হবে সেই দাবিতে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান তারা। সাপুর্জি সুখবৃষ্টির ফেজ 5 থেকে ফেজ 9, 10 ও 11 সমস্যা হয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি। 2016 সাল থেকে বুকিং শুরু হয়, 2017 সালের মধ্যেই পেমেন্ট করা শেষ হয়ে যায়। 2019 সালে ফ্ল্যাট হস্তান্তরের কথা ছিল, অথচ প্রচুর ফ্ল্যাটের কাগজ এখনও অর্ধেক বাকি রয়েছে। একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো কাজ হয়নি। পুরোপুরি কাজ শেষ হতে আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। এই অবস্থায় প্রায় 8,000-এর মতো ফ্ল্যাটের মালিক আতান্তরে পড়েছেন। চুক্তি ভঙ্গ হওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছেন বিক্ষোভরত ফ্ল্যাটের মালিকরা। প্রেমে প্রত্যাখ্যানে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বরের রাজীব বাউরি। রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, এলাকারই একটি মেয়ের সঙ্গে বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্তের। মেয়েটি সে সম্পর্ক স্বীকার না করায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত রাজীব। শুক্রবার মেয়েটির মামার উপর বোমা নিয়ে আক্রমণ করে রাজীব। ঘটনায় 4 জন গুরুতর জখম হন। ঘটনার পর থেকে পলাতক ছিল রাজীব। ড্রাম ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য মালদার কালিয়াচকের
ব্রহ্মোত্তর গ্রামে রবিবার বেলা ১১টা নাগাদ গ্রামের এক বাগানের জঙ্গলের মধ্যে একটি ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসী। তাদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাখার পাশাপাশি বম্ব স্কোয়াডে খবর দেয়। বেশ কিছুদিন ধরে কালিয়াচকে একাধিক জায়গায় থেকে বোমা উদ্ধার হচ্ছে। লোকালয়ে এভাবে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। এই মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।